গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি বানাতে কি কি লাগছে চলো দেখি। চিংড়ি মাছের মালাইকারি করতে আমাদের লাগছে চিংড়ি মাছ, লাগবে নারকল কুড়ো, লাগবে আদা রসুন বাটা, লাগবে পেঁয়াজ বাটা, কিছু গোটা মশলা লাগবে যেরকম তেজপাতা, লঙ্কা, আর লাগবে ডালচিনি, এলাচ, লবঙ্গ, কিছু গুঁড়ো মশলাও লাগবে যেরকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা, দই লাগবে। চিংড়ি মাছটার মধ্যে প্রথমে আমরা দই মাখিয়ে নেব, ঠিক আছে? দইটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে লবণ দিয়ে দেব, এক চামচের মতন দেব, পরিমাণ মতন, ঠিক আছে? তারপরে হলুদ দেব, দিয়ে আমি এটা মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি নারকেল কুড়ো থেকে নারকেল দুধ বের করব, ঠিক আছে? তো একটা পাত্রের মধ্যে আমি নারকেল কুড়োটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে গরম জল দিতে হবে, তো আমি গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে চটকাতে হবে। এটা চটকে নিয়েছি, এবার এর ভেতর থেকে যে নারকেল কুড়োর যে খাকাটা সেটাকে এইভাবে চিবড়ে বের করে নেব। এই যো, এরকম করে বের করে নেব। এইভাবে আমি সব খাকাটাকে বের করে দিয়েছি, আর খাকা নেই, তো এটা নারকেল দুধ রেডি, ঠিক আছে? এইভাবে নারকেল দুধ বের করতে হয়, তো নারকেল দুধ রেডি হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এক পিট হয়ে গেছে, আর এক পিট ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। মাছগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ। যে তেলটা থাকবে সেটা থাকবেই, তার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। আমি গাওয়া ঘি দিচ্ছি, তো তোমাদের বাড়িতে যেটা থাকবে তোমরা সেটা ইউজ করতে পারো। আমার বাড়িতে এটা আছে, আমি এটাই ইউজ করছি। ঘি দিয়ে দিয়েছি, ঘিটা একটু গরম হলে এর মধ্যে দেব এই গোটা মশলাগুলো। আগেই দেখালাম তোমাদের গোটা মশলাগুলো, সেই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেরকম লঙ্কা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, আর দেব তেজপাতা। দিয়ে এটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে মশলাটা, ফোড়নটা। তারপরে এর মধ্যে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা এক চামচ দেব,
আর দেব এখান থেকে লঙ্কা গুঁড়ো, হলুদ পড়বে না রান্নাটায়, এবার লঙ্কা পড়বে শুধু। মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি ঝালটা একটু কমই দেব। তো তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবেই করতে পারো, দিতে পারো, ঠিক আছে। তো এটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষাতে হবে যাতে আদা রসুনের বাজে গন্ধটা চলে যায় আর একটা সুন্দর গন্ধ বেরোয়। ততক্ষণ কষিয়ে যেতে হবে মশলাটা এইভাবে। তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে দেব নারকেলের দুধটা। এবার আমি এর মধ্যে নুন আর মিষ্টিটা দিয়ে দেব। তো মাছের মধ্যে তো নুন দেয়াই আছে, সেই জন্য বুঝে সুঝে নুনটা দিতে হবে জাস্ট গ্রেভিটার জন্য। আর মিষ্টি দেব আমি এর মধ্যে, মিষ্টিটা একটু বেশি দিতে হবে কারণ কি মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমি 2 চামচ মিষ্টি দিলাম। এটা ফুটে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন চাপা দিয়ে আমি এই রান্নাটা আরও 5 মিনিট করব জোর কমিয়ে। আমি চাপা দিয়ে দিয়েছি, তো এই সবে 1 মিনিট হলো। এটা আমি 5 মিনিট রান্না করব এইভাবে। দেখো 5 মিনিট আমি রান্না করে নিয়েছি, এবার আমি এর মধ্যে গরম মশলা পাউডারটা ছড়িয়ে দেব। তোমাদেরকে গরম মশলা পাউডার আগেই দেখিয়েছিলাম, তো সেটা এখন দেবার পালা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম এর মধ্যে। চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি রেডি, চলো আমরা ঢালি, ঢেলে দেখাই তোমাদের, ঠিক আছে। এইটা গরম মশলাটা দিয়ে জাস্ট একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে। তো মালাইকারি রেডি, এর উপর দিয়ে আমি একটু নারকেল ছড়িয়ে দেব, নারকেল কুড়ো ছড়িয়ে দিলাম। তো মালাইকারি কমপ্লিট। তো চিংড়ি মাছের মালাইকারি আমি এইভাবেই বানাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে আমি যেইভাবে রান্না করি সেটা একবার চেষ্টা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই বাই।